হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত দারুণ একটা সুখবর নিয়ে আজকের পর্বে হাজির হয়েছে। তো আপনারা জানেন যে বর্তমানে ইন্ডিয়ান ভিসা পেতে হলে 3-4 বা ক্ষেত্র বিশেষে তার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে আর কি। তো অনেক সময় দেখা যায় আমাদের বিশেষ কোনো প্রয়োজন থাকে, বাট বিশেষ প্রয়োজনে আমরা কিন্তু দ্রুত যেতে পারছি না আর কি। তো ইন্ডিয়ান এম্বাসি থেকে নতুন একটা বিজ্ঞপ্তি দিয়েছে, আসলে বিশেষ বিজ্ঞপ্তি বলবো। তো তারা ওই বিজ্ঞপ্তিতে বলছে যে আপনারা বিশেষ প্রয়োজনে দ্রুত আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ইন্ডিয়াতে যেতে পারবেন আর কি। তো সেই যে বিশেষ বিজ্ঞপ্তিটা, সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো বিশেষ প্রয়োজনগুলো কী হতে পারে সেটার একটা ধারণা দিই। যেমন ধরেন যে আপনি চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে যাচ্ছেন, তো চিকিৎসা তো অবশ্যই আপনার বিশেষ একটা প্রয়োজন, আপনার দ্রুত যাওয়ার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে দ্রুত অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন। পাশাপাশি আপনার যদি কোনো সেমিনার বা কোনো কনফারেন্স থাকে, সেটাও তো আপনার জরুরি। এইখানে একটা নির্দিষ্ট ডেট থাকে, ওই ডেটে আপনাকে যেতে হবে, ঠিক আছে? এই প্রয়োজনে আপনাকে দ্রুত যেতে হতে পারে। তাছাড়া আপনার কোনো বিয়ে অনুষ্ঠান থাকতে পারে, ধরেন আপনি কোনো সেলিব্রিটির বিয়ের দাওয়াত পেয়েছেন, আপনাকে দ্রুত যেতে হবে, ঠিক আছে? নির্দিষ্ট ডেটে যেতে হবে, সেই ক্ষেত্রেও আপনার দ্রুত ভিসার প্রয়োজন হতে পারে। এছাড়াও কোনো মৃত্যুজনিত কারণে আপনার ঘনিষ্ঠ কেউ মারা গেছে, ঠিক আছে, যে ওই দেশে থাকে, বা দেখেন মেডিকেল প্রয়োজনে ওই দেশে গেছে, তো আপনার এখন যাওয়া দরকার। তো বিভিন্ন কারণে আপনার ইন্ডিয়াতে যাওয়া বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়াতে পারে। তো সেই বিষয়গুলো চিন্তা করে তারা একটা নতুন বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা আপনাদেরকে সরাসরি আমি দেখাবো। তো সেটা তাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেই প্রকাশ করেছে। তো সেটা দেখতে হলে আমাদেরকে আইবেকে প্রবেশ করতে হবে। আমাদেরকে অবশ্যই গুগল ক্রোমে গিয়ে আমরা আইবেক লিখবো। তো আইবেক লিখে প্রবেশ করলে, ঠিক আছে, এখানে প্রথম যে ওয়েবসাইট আসবে সেটাতে প্রবেশ করতে হবে। তো এখানে প্রবেশ করার পর দেখতে পাবেন যে তথ্যগুলো, যে ওয়েবসাইটের তথ্যগুলো ইংলিশে আছে, চাইলে আপনারা এখানে বাংলায় করে নিতে পারেন, বাংলায় করে নেবেন। তো বাংলায় যখন আমি করে নিলাম, তো বাংলায় করার পরে এখানে আপনারা বেশ কিছু অপশন পাবেন। এখান থেকে দেখেন ভিসা প্রসেসিং ফ্রি পেমেন্ট, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে ভিসা প্রসেসিং ফি পেমেন্ট, এটাতে যদি ক্লিক করে তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তিটা চলে আসবে। তো দেখেন এখানে জরুরি বিজ্ঞপ্তি কিন্তু চলে আসছে। তো জরুরি বিজ্ঞপ্তিতে আসলে কী বলছে সেটা আমি আপনাদেরকে একটু বলি। আমি যেহেতু বিজ্ঞপ্তিটা দেখছি, তো আপনাদেরকে যেটা বললাম যে বিশেষ প্রয়োজনগুলো, আপনাদের যে ধরেন যে মেডিকেল বা সেমিনার বা কোনো কনফারেন্স অথবা বিয়ে বা মৃত্যুজনিত যে কোনো কারণে আপনি চাইলে আগে যেতে পারবেন, এই সম্পর্ক এই বিজ্ঞপ্তিতে তাই বলা আছে। অর্থাৎ আপনাদেরকে স্বাভাবিক নিয়মে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে, ঠিক আছে, সেটা 3 মাস পরে পড়ুক বা 3.5 মাস পরে পড়ুক বা 2.5 মাস পরে পড়ুক, স্বাভাবিক নিয়মে নেবেন, ঠিক আছে? তো নেওয়ার পরে আপনাদের যেই যেই আইবেকের অধীনে আপনি আছেন, ধরেন আপনি যদি ঢাকার আইবেকের অধীনে হন, তাহলে তাদের একটা নিজস্ব মেইল অ্যাড্রেস আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই মেইল অ্যাড্রেসে গিয়ে আপনাকে একটা মেইল করতে হবে, ঠিক আছে, যে আপনি কি কারণে ইন্ডিয়াতে দ্রুত যেতে চাচ্ছেন, কি বিশেষ প্রয়োজন, ঠিক আছে, সেই বিশেষ প্রয়োজনের টা লিখে একটা মেইল করবেন। পাশাপাশি আপনি তাদেরকে একটা ডকুমেন্ট সাবমিট করবেন, যেমন ধরেন বিশেষ প্রয়োজন আপনার ওই দেশে মনে করেন যে একটা সেমিনারে আপনাকে অ্যাটেন্ড করতে হবে, সেমিনারে অবশ্যই একটা দাওয়াত পেয়েছেন, একটা কার্ড দিয়েছে, একটা নির্দিষ্ট তারিখ আছে, ওইটা আপনি তাদেরকে মেইল করে দিবেন, ঠিক আছে? পাশাপাশি আপনাকে ইন্ডিয়া থেকে যে তারা নিমন্ত্রণটা বা দাওয়াত দিয়েছে, তো তাদের ওইখান থেকে একটা মেইল করতে বলবেন এই একই অ্যাড্রেসে আর কি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি হলো, আপনার এভিডেন্সটা কি হলো, স্ট্রং হলো, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু দ্রুত ভিসাটা তারা মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অনেক মানে আগিয়ে দিবে আর কি। আপনি দ্রুত কিন্তু ডকুমেন্ট সাবমিট করে ভিসাটা হাতে পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? তো আপনাদেরকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেটা আমি একবার পড়ে শোনাচ্ছি, এটাই কিন্তু লিখছে আর কি। তো দেখেন, প্রকৃত জরুরি কারণে, যেমন জরুরি চিকিৎসা, কনফারেন্স, সেমিনারে অংশগ্রহণ, একাডেমিক ডেডলাইন এবং মৃত্যু বিয়ে সম্পর্কিত পারিবারিক বাধ্যবাধকতা, যেটা আপনাকে মানে যেতেই হবে এরকম, আপনি বাধ্য এই ধরনের কাজগুলোতে, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্টের আগেও আপনি ভিসা পেতে পারেন আর কি, ঠিক আছে? দেখেন, নন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসার আবেদন জমা দেওয়ার জন্য দ্রুত অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হলে, অর্থাৎ অবশ্যই এটা নন ট্যুরিস্ট ভিসা বাদে অন্যান্য ক্ষেত্রে যে ভিসাগুলো আছে আপনার যদি দ্রুত দরকার হয় আর কি, ঠিক আছে, এবং প্রথমে একটি অ্যাপয়েন্টমেন্ট নিন, আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা স্বাভাবিক নিয়মে নিতে হবে। তারপর অনুগ্রহ করে আপনার অনুরোধ এবং সেই বিষয়ক নথি পত্রসমূহ সংশ্লিষ্ট মিশন বা পোস্টে,
আপনি চাইলে সংশ্লিষ্ট মিশনে গিয়েও দিতে পারেন, অথবা আপনি কি পোস্টে গিয়ে ইমেল অ্যাড্রেস সমূহ নিচে রয়েছে আর কি, ওই ইমেল অ্যাড্রেস গুলোতে আপনি ইমেল করতে পারেন, একটি ইমেল পাঠান আর কি। অনুগ্রহ করে মনে রাখবেন যে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য করা অনুরোধ সমূহ সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে, অর্থাৎ আপনি এখানে যে তাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করলেন তার উপরেই যে দিয়ে দিবে এমন কোনো কথা না, তারা এটা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে যদি তারা প্রপার মনে হয় তাহলেই কিন্তু আপনাকে ভিসাটা দ্রুত দিবে আর কি, মানে ভিসা কীভাবে দ্রুত পাবেন সেটার প্রসিডিউরটা তারা কমপ্লিট করে দিবে আর কি। ঠিক আছে, এখানে বলছে যে অনুরোধ পাঠানো এই নিশ্চয়তা দেয় না যে অনুরোধটি গ্রাহ্য করা হবে, অনুরোধ আমি করছি মানে যে আমাকে দ্রুত দেবে এমন কোনো কথা না। ঠিক আছে, তারা এটা বিচার বিশ্লেষণ করবে আর কি। দেখেন এখানে ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া আছে যে ইমেলে আপনারা পাঠাবেন, এই যে AHCI চট্টগ্রামের অধীনস্থ, এই যে প্রথমে আছে ঢাকা, HCI ঢাকা এর অধীনস্থ আইবেক সমের জন্য, এই যে ঢাকা, সাতক্ষীরা, বরিশাল ও যশোরে যারা আছে তারা এই মেলটাতে তারা মেল করবে আর কি। ঠিক আছে, এই ইমেল অ্যাড্রেসে। তারপর এখানে এই যে চট্টগ্রামের অধীনস্থ যারা আছে যেমন চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, তারা এই ইমেল অ্যাড্রেসে মেলটা করবে আর কি। ঠিক আছে, এখানে যে কটা আইবেক সেন্টার আছে আর কি সবগুলা যে যে মেইলে পাঠাবে সব কিছু কিন্তু এখানে সুন্দর দেওয়া আছে। আমি এটার একটা আপনাদের এই স্ক্রিনশট দিয়ে দিব আমার ভিডিও স্ক্রিনে, আপনারা দেখে নেবেন ভালো করে। পাশাপাশি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই মেইলগুলো কিন্তু পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, নির্দিষ্ট আইবেক অনুযায়ী আর কি। আর আপনারা কীভাবে এই মেইলটা লিখবেন তো সেইটা যদি আপনাদের জানার প্রয়োজন হয়, মানে আপনারা যদি না বোঝেন সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে সেই ইমেইলটা কীভাবে লিখবেন এবং কী কী ডকুমেন্ট সাবমিট করবেন সে সম্পর্কে একটা ভিডিও তৈরি করার। তো যাই হোক ভিউয়ার্স, তাদের এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন, হয়তো অনেকেরই কিন্তু এটা উপকারে আসবে আর কি, অনেকেই এই ধরনের একটা আপডেট চাচ্ছিলেন আর কি। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানেন ভিডিওর কমেন্ট বক্সে, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্যরা বিষয়টা জানতে পারে এবং তারা তাদের প্রয়োজন মতো ইন্ডিয়া যেতে পারে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।